সন্ধ্যা বন্ধুরা নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো বাড়িতে আমরাও ভালো আছি দেখো আগের দিন আবার সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করলাম এই যে সবজিগুলো আমি কেটে রাখি না সেগুলোই তোমাদের সঙ্গে আমি একটু দেখাচ্ছি আর কি মানে রোজ সকালে বলি যে সবজি আমি রাতে কেটে রাখি বা সন্ধ্যায় কেটে রাখি তো এটা কেটে রেখেছি কেটে ধুয়ে এই বক্সে রেখে দিলাম দেখো বক্সটা মেজেও নিয়েছিলাম আজকে সেজন্য একটু পরিষ্কার দেখা যাচ্ছে আর লঙ্কা চিরে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে রেখেছি মানে যা যা করে রাখলে আমার পরের দিন কাজটা আরও তাড়াতাড়ি হবে সে সবই আমি করে রাখি এই দেখো কচু শাক সিদ্ধ করা রয়েছে সব কিছুই আর কি আরও কালকে যে আজকে ভয়েস ওভার দিচ্ছি আজকে যেহেতু বৃহস্পতিবার সেজন্য কালকে একটু যদি আমি গুছিয়ে রাখি তাহলে আমার আরও সুবিধা হয় আর এখানে দেখো একটা পাঁচমিশালি সবজি একটু মূলো কুমড়ো ডাটা, পেঁপে কাঁঠালের বীজ আলু আলু এইসব দিয়ে মানে একটা সবজি এর মধ্যে এখন ডাল দিতেও পারি আবার শুধু শুধু রান্না করতে পারি এর মধ্যে আবার কিন্তু ডালের বড়ি দিলেও ভালো লাগে কিন্তু ডালের বড়িটা এর মধ্যে আর দেব না কারণ মাছের ঝোলের মধ্যে বড়ি দেবো ওই যে আলু বেগুন কেটে রেখেছি ওটার সঙ্গে বড়ি যাবে তো যা যা রান্না করব আমি সবই তোমাদেরকে দেখাবো শুধুমাত্র এই সবজিগুলো কেটে রেখেছি সেগুলো আগের থেকে একটু দেখিয়ে রাখলাম সকালবেলা ভাবছেন আলাদা করে সবজি তোমাদের দেখাবো না এখন সন্ধ্যাবেলায় যে চানাচুর মুড়ি আর একটু শশা কুচিয়ে নিয়েছি শশার খোসা ছাড়ানোর মতো সময় ছিল না তাই ধুয়ে কুচিয়ে নিয়েছি এটা আমাদের গাছেই হয়েছিল মানে বাড়ির গাছে হয়েছে আর দেখো কি সিরিয়াল দেখছি এখানে দেখছি হচ্ছে কার কাছে কই মনের কথা বেশ ভালোই লাগছে নতুন শুরু হয়েছে তো বেশ পছন্দ করছি আমি যদি টিভিতে না দেখতে পারি তাহলে আমি ফোনে দেখে নিই আর কি পরের দিন এইটা দেখি আর ইচ্ছে পুতুলটা দেখি আর সত্যি গো আজকে একটা ডাই মানে ডায়লগ ছিল খুব ভালো লাগলো যে মেয়েদের বাপের বাড়ি শ্বশুর বাড়ি আছে কিন্তু সেখানে আপন বলতে কেউ হয় না কেউ নেই মেয়েরা শুধুমাত্র নিজের জন্যই আর কি মেয়েরা মেয়ের জন্য মেয়েদের জন্যই সেটাই তো খুব ভালো লাগলো কথাটা এটা বাস্তব কথা আমরা শুধু ভাবি আমাদের আপন আপন কিন্তু বিপদে পড়লে আপন বলতে কেউ থাকে না তো এখন পাপাকে যে পড়াতে বসেছে দেখো পাপা কি কি লিখছে দুটি ফলের নাম দুটি ফুলের নাম দেখো হাত দিয়ে আবার দুষ্টুমি করছিল আর সবসময় বলবে মা আমার একটু ভিডিও করো না আমি লিখে দেখাবো আমি একটু ভিডিও করব এরকম বলতে থাকবে ওরাও দেখে দেখে জেনে গেছে না যে মায়েরা ভিডিও করে নিজেদের দেখতে পায় তো যাই হোক এখন ওকে নিয়ে তারপরে ভাবছি কচু শাকটা আজকে রান্না করে রাখবো কচু শাকটা রান্না করতে সময় লাগে তো সকালবেলায় যেহেতু বৃহস্পতিবার ঘর মোছা পাঁচালি পরে পুজো দেওয়া ওকে স্কুলে দিতে যাব আনতে যাব এই সমস্ত একটা কাজ একটু বেশি থাকে চাপ সেজন্য ভাবছি কচু শাকটা রান্না করে রাখি ওর আবার একটু টাইম লাগে জল শুকানোর একটা ব্যাপার আছে সেজন্য রান্না করে রাখবো তো ওকে এই দেখো লিখতে টিকতে দিয়ে ওর পাশে বসে বসে থাকতে না হলে ও লেখে না সেই কারণে হচ্ছে অনেক সময় আমার ওকে পড়ানো হয় না আমি ওকে লিখতে দিয়ে কোথাও চলে যেতে পারি না ওর কাছে বসে থাকতে হয় সে কারণে আমি সময় বের করে ওর কাছে এসে বসে ওকে পড়াই এ দেখো কচু শাকটা রান্না করে নিয়েছি আমি আমাদের রাত্রে খাওয়া মানে খেতে খেতে কচু শাকটা ঠান্ডা হয়ে যাবে সকালে ভাবছি একটু গরম করে নিলেই হবে এখন দেখো এই যে সকালবেলায় চলে এসেছি কিন্তু এই দেখো পার্শে মাছগুলো ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এই যে এখন একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি দূরে কোথাও বৃহস্পতিবার আজকে সবাই উলুদধ্বনি শঙ্করধ্বনি দিয়ে বেশ সুন্দর করে পুজো দিচ্ছে দূর থেকে একটা আওয়াজ আসছে আমি ছাদে বসে ওভার দিচ্ছি কারণ নিচে আজকে খুব আওয়াজ আসছে আর ছেলে বাড়িতে না থাকলে ভয়েস ওভার দিতে সুবিধা হয় কারণ ও থাকলে ওকে আবার ঘুম পড়াতে হয় ওর পিঠে চাপড়াতে হয় এইসব কারণে হয়ে ওঠে না তারপরে ও আওয়াজ করে নানান রকম তো এখানে দেখো এই যে সবজিটা রান্না করে নিচ্ছি লবণ হলুদ দিয়ে কষিয়ে নিয়েছি এখন সামান্য করে জল দিয়ে দেব। আর এই যে এখানে হচ্ছে পাপার টিফিন বক্সটা রেডি করে নিয়েছি একটা কচি শশা মানে ওই শশা আমি যেটা খেয়েছি আর একটা ছিল তো ওইটা কেটে দিয়েছি দুটু টুকরো আপেল আর দুটো কুকিস আপেলটা কাটতে গিয়ে দেখছি গোড়ার দিক থেকে কেমন পচে পচে গেছে যেসব জিনিসের যা দাম আর তাতে যদি পচে যায় সত্যি খুব খারাপ লাগে তো পাপা টিফিন বক্সটা রেডি করে দিয়েছি এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি পার্শে মাছ সাধারণত আমাদের এদিকে তিনশো সাড়ে তিনশো চারশো এরকম থাকে কিলো তবে মাছগুলো একটু অনেকক্ষণ বরফের মাছ ছিল মনে হয় তাই একটু দামটা কমে পেয়েছিলাম একশো আশি টাকা করে নিয়েছিলাম অল্প করে এনেছিলাম কারণ মাছগুলো দেখে দেখে এনেছি সব মাছের পেট ভালো ছিল না তো সবজিটা এখানে আমার প্রায় হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর মাছ ভাজা আর বড়ি বড়িটাও আমি ভেজে নিয়েছি কারণ মাছের বড়ি দেব আলু বেগুন বড়ি দিয়ে করব আর ধনে পাতা দেবো টমেটো তো দিতে পারবো না টমেটো দিতে পারলে ভালো হতো আবার টমেটো কিনতে গিয়ে টমেটোটাও রেখে এসেছি জানো তো এত দাম অত দাম দিয়ে টমেটো খেতে পারবো না টমেটো না দিলে অসুবিধার কিছু নেই আমরা এমন না যে টমেটো ছাড়া খেতে পারি না তবুও মাংসে দিলে একটু ভালো লাগে ডিমের ঝোলে দিলে একটু ভালো লাগে যাই হোক দাম কমলে আবার খাবো আর এখানে দেখো এই যে আমি আলু বেগুনটা আর কাঁচা লঙ্কা দিয়েছি লবণ হলুদ দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি আর এখানে এই দেখো কচু শাকটা গরম করছি তো পাপাকে দেখতে এসেছি ওদিকে ঝোলটা দিয়ে এসেছি পাপা আমার জন্য অপেক্ষা করছে একটু মজা নেবে স্কুলের টাইম হয়নি এখনো ঘন্টা মিনিট দেরি আছে বাজে তো এক রান্না তো অনেকটাই এগিয়ে গেছে ওকে এখন একটু মজা দেবো মশারি টশারিগুলো তুলবো তারপরে ওকে খাইয়ে রেডি করে নিয়ে যাব। তো দেখো এখানে আমার মাছের ঝোল প্রায় রেডি বড়িগুলো বেশ ফুলে ফুলে উঠেছে ঝোলে আর এই দেখো এখন একটু লবণটা চেক করব ঝালটা দেখেছি ঠিক আছে আর ধনেপাতা পাতা ধুয়ে রেখেছি ধনে পাতাটা একটু কুচি কুচি করে দিয়ে নামিয়ে নেব। টমেটো দিতে পারলে কিন্তু একদম মানে কি বলবো পুরোপুরি ঠিকঠাক হতো আর এটা কিন্তু জিরে ফোড়ন দিয়েই করেছি কোনো রকম মশলার মধ্যে আমি দিইনি আমি বেশিরভাগ রান্না দেখবে মাছ যেসব মাছের ঝোল টোল করি খুব একটা মশলা কিন্তু আমি দিই না বেশিরভাগ কাঁচা লঙ্কা দিয়েই করি আর এই কটা বাসন রয়েছে এগুলো ধুয়ে নেব আর বেশিরভাগ বাসনগুলো আমি রান্না করতে করতেই ধুয়ে নিয়েছি তো রান্না টান্না শেষ করেছি এক দাদা এলো এই দোকান থেকে আমি সমস্ত কসমেটিক্সের জিনিসপত্র আনি তো হাল খাতা সেই কার্ডটা দিয়ে গেলো তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরা দেখতে পাবে তো পাপা যেহেতু আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলো সেজন্য ওকে নিয়েই এই কাজগুলো করছি ছাদে একটু রোদ্দ দেখে ভাবলাম আমাদের কিছু আধ শুকনো জামা কাপড় আছে ওইগুলো একটু দিয়ে দিই ও বাবা এগুলো দিয়ে নিচে নামতে নামতেই মেক করে এসছে তো পাপাকে স্কুলে দিতে যাওয়ার আগে আবার সব তুলে রাখতে হয়েছে জানো তো পাপার এখন দাঁত মাজা জল খাওয়া হয়ে গেছে ওকে নিচে গিয়ে ভাতটা খাইয়ে দিয়ে স্কুলের দিকে নিয়ে যাব তো ভাবছি কি তার আগে জামা কাপড়গুলো দিয়ে যায় কিন্তু স্কুলে দিতে যাওয়ার আগে আবার আমাকে তুলে রেখে যেতে হয়েছে আর এখানে দেখো একটা সাদা নয়ন তারা যেহেতু বাড়িতে একটা করে গাছ আমি লাগিয়েছিলাম তো তার বীজ পড়ে পড়ে অনেক গাছ হয়েছে আর এখানে দেখো একটা অস্বত্য গাছ হয়েছে মনে হয় পাখিতে বীজ ফেলেছিল তাছাড়া আমি তো লাগাইনি রাস্তা দিয়ে বাস গেল আওয়াজ পাবে তো চলো এবার আমরা ছাদ থেকে নিচের দিকে যাই গিয়ে পাপাকে খাওয়াবো ড্রেস পরাবো তারপরে আবার আমাদের স্কুল যেতে হবে খুব ব্যস্ত আছে চলো আমাদের সঙ্গে নিচে চলো সকাল সকাল ঘুম থেকে উঠে উঠে আজকে ছাদ আর ছাদটা ঝাড় দিয়েছি আর ঘরটা মুছে নিয়েছিলাম একদম সকাল সকাল ঘুম থেকে উঠে একটু দেরি করে জানে যে অনেক চাপ তো সে কারণে কাজগুলো গুছিয়ে নিয়েছি তো চলো পাপাকে খাইয়ে দাইয়ে একদম স্কুলে দিয়ে এসছি আসার সময় দুটো মাছ নিয়ে এলাম আমি তো রোজই মাছের দোকানে যাই তো এই মাছগুলো ছাই ছাড়া আমি কাটতে পারি না ইলিশ মাছ পার্শে মাছ এগুলোর গায়ে কিন্তু এই লালা জাতীয় জিনিসটা থাকে না সেজন্য ওগুলো ছাই ছাড়াই কাটা যায় আর এগুলো আমি সেই হাত ছাই না দিয়ে কাটতে পারি না তো চলো ধীরি ধীরি বৃষ্টি হচ্ছে বেশি বৃষ্টি পড়ার আগে মাছগুলো কেটে নিয়ে আসি তো মাছ কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি এখন আমি ভাতটা নিয়ে নিলাম ভাত আর তরকারি আর লেবু কাটা আছে তো এই দিয়েই খাওয়া দাওয়া করে নেব সকালবেলার তারপরে যেহেতু অনেক সকালে ঘরটা মুছে যেত তাই একটু ঘরটা ঝাড় দেব দিয়ে স্নান করে পুজোটা দিয়ে নেব পুজোটা দিয়ে তারপর না হয় একটু বসে তারপর পাপাকে আনতে যাব। তো এই দেখো পুজো দেওয়া আমার হয়ে গেছে গাঁদা ফুলগুলো বাদে বাকি সব ফুলই আমাদের গাছের ছাদের থেকে ওই নীল ফুলগুলো নিয়ে এসছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার নতুন ভিডিও তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো পারলে একটা কমেন্ট করো কারণ তোমাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে যখন দেখি না স্টুডিও থেকে যে কমেন্টটা শো করছে তখন খুব ভালো লাগে ঠিক আছে চলো আজকে আসি